এটা হচ্ছে একটা লাড্ডু, এটা চামচ, আর এটা তেল, আর এটা পোড়া, আর এটা সবকিছু, এবার আমি ওইটা তেল দেবো, ভেজে নেবো। তারপর আমি দিয়ে দেবো লঙ্কা গুলো, কিছুটা হচ্ছে একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে সর্ষের তেল দিয়েছি, তারপর আমি জল দিয়ে একটু ঘেঁটে নিই। জল দেওয়া হয়ে গেছে, আমি একটু মাছ ধরে দেখো আমরা খেয়ে দেখতে ততক্ষণ একটু ফুটতে চাই, ততক্ষণ আমি একটু যাব। সবাই তৈরি আয়া।
এইগুলো দিলাম পটল ভাজা, আবার খেয়ে দেখো, আবার একটা নতুন নতুন রেসিপি বলবো না, আবার খেয়ে না।